মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার তোমাদের সঙ্গে আমি আসতে পেরে অনেক খুশি, অনেক অনেক খুশি। তাহলে আজকে আমরা গণিত করি আবার। গত সপ্তাহে তোমাদের গণিত ছন্দে ছড়ায় পড়ায় পড়িয়েছিলাম, ওইটা আশা করি করেছো। আজ আমরা তোমাদের জন্য সংখ্যা পড়বো, 1 থেকে 100 পর্যন্ত তোমরা বাসায় শিখে নেবে। কিন্তু এখন আমি তোমাদের 1 থেকে 50 পর্যন্ত পড়িয়ে দিচ্ছি, আমি বোর্ডে তোমাদের পড়ানোর জন্য লিখে নিলাম। তাহলে তোমরা আমার সাথে সাথে পড়ে নাও। 1, 2, 3, দেখো আমি প্রতিটা লেখার সময় কমা দিয়ে দিলাম। তাহলে এরকম যদি কমা না দেও তাহলে হবে না, এটা কমা দিতে হবে। যদি তুমি পাশাপাশি লেখো তাহলে কমা দিতে হবে, আর যদি তুমি নিচে নিচে লেখো তোমাদের অঙ্ক বইয়ে তাহলে কূপে দুইটা ঘর, এখানে প্রথমে একটা ঘর বাদ দিয়ে এখানে মার্জিন রাখবে, মার্জিন রেখে তারপরে লিখবে, তাহলে 1, 2 এইভাবে যাবে। আর যদি তুমি পাশাপাশি লেখো তাহলে কমা দিয়ে লিখতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 কত হলো? একের পাশে একটি শূন্য হলো, তাহলে 10। এখন দেখো এটা 1, 10, 1, 11। তোমরা অনেক সময় বলো অনেকে একের পিঠে 1, এটা হবে না, কিন্তু এটা করতে হবে তোমাদের 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13, 1, 10, 4, 14, 1, 10, 5, 15, 1, 10, 6, 16, 1, 10, 7, 17, 1, 10, 8, 18, 1, 10, 9, 19, 2, 0, 20, এটা 2, 0, 20। এখন আবার দেখো 2, 10, 1, 21, 2, 10, 2, 22, 2, 10, 3, 23, 2, 10, 4, 24, 2, 10, 5, 25, 2, 10, 6, 26, 2, 10, 7, 27, 2, 10, 8, 28, 2, 10, 9, 29, 3, 0, 30, 3, 10, 1, 31, 3, 10, 2, 32, 3, 10, 3, 33, 3, 10, 4, 34, 3, 10, 5, 35, 3, 10, 6, 36, 3, 10, 7, 37, 3, 10, 8, 38, 3, 10, 9, 39, 4, 0, 40, 4, 10, 1, 41, 4, 10, 2, 42, 4, 10, 3, 43, 4, 10, 4, 44, 4, 10, 5, 45, 4, 10, 6, 46, 4, 10, 7, 47, 4, 10, 8, 48, 4, 10, 9, 49, 5, 0, 50। এখন দেখো এইভাবে তোমরা যেমন আবার 6, 10, 1, 61, 6, 10, 2, 62, 6, 10, 3, 63, এইভাবে তোমরা 100 পর্যন্ত পড়বে। আর আমি তোমাদের 50 পর্যন্ত পড়িয়ে দিলাম। তাহলে তোমরা অনেক সময় আছে অনেকজন বলো 4-এর পিঠে 0, 4-এর পিঠে 9, 4-এ 0, 4-এ 0 হবে, এখানে 3-এ 0 হবে, 2-এ 0 হবে, 5-এ 0 হবে, অনেকে পিঠে বলো, পিঠে হবে না। তাহলে আবার করি আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13, 1, 10, 4, 14, 1, 10, 5, 15, 1, 10, 6, 16, 1, 10, 7, 17, 1, 10, 8, 18, 1, 10, 9, 19, 2, 0, 20, 2, 10, 1, 21, 2,
22, 210, 23, 210, 24, 210, 25, 210, 26, 210, 27, 210, 28, 210, 29, 30, 30. 4, 10, 31, 3, 10, 32, 3, 10, 33, 3, 10, 34, 3, 10, 35, 3, 10, 36, 3, 10, 37, 3, 10, 38, 3, 10, 39, 4, 0, 40, 4, 10, 41, 4, 10, 42, 4, 10, 43, 4, 10, 44, 4, 10, 45, 4, 10, 46, 4, 10, 47, 4, 10, 48, 4, 10, 49, 5, 0, 50. এইভাবে তোমরা পরে 100 পর্যন্ত শিখবে। তোমাদের বইয়েও লেখা আছে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠায়, আরেকটা আছে 1 থেকে তোমাদের 100 পর্যন্ত আছে সিলেবাসে, 1 থেকে 100 পর্যন্ত আরেকটা আছে, 100 পর্যন্ত আছে, পর্যন্ত 100 পর্যন্ত এটাও পড়বে, এটাও তোমরা পড়ে নেবে। তাহলে বাসায় ভালো করে পড়বে এবং আমি যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের পরীক্ষা নিব। এটা মাস্টার 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আমি হয়তো প্রথম থেকেও দিতে পারি, আবার মাস থেকেও দিতে পারি, মাসের থেকেও দিতে পারি, যে এত থেকে 31 থেকে তুমি 50 পর্যন্ত লিখো, বা দিতে পারি 71 থেকে 90 পর্যন্ত তুমি লিখো, এইভাবে দিতে পারি। আবার আরেকটা আছে, এখানে দিতে পারি আমি 61 থেকে 90 পর্যন্ত লিখো, এটাও দিতে পারি। তাহলে তোমরা সেইভাবে মাঝে মাঝে থেকে যেন লিখতে পারো সেইভাবে তোমরা করে নেবা। আর এখন বন্ধুরা আমরা আসি, তোমরা ভালো করে করে নিবে, মা বাবার কথা শুনবে। এখন আমরা একটু সাধারণ জ্ঞান করে নিই। সাধারণ জ্ঞান গত সপ্তাহে তোমাদের দিয়েছিলাম, পৃষ্ঠা দাগিয়ে দিয়েছিলাম, আশা করি করেছ। আজকে আমি দ্বিতীয় পৃষ্ঠা যে কটা দাগাবো সেই কটাই তুমি পড়ে নিবে। সাধারণ জ্ঞানের 4 পৃষ্ঠা গত সপ্তাহে তোমাদের দিয়েছিলাম, আজ আমরা 5 পৃষ্ঠায় দেখো আমি যে নাম্বার গুলো দাগাবো সেইগুলো তোমরা দাগিয়ে নাও এবং বাসায় ভালো করে পড়বে। 1 নম্বর দেখো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নাম কি? তাহলে তোমরা উত্তর করবে মুক্তিযুদ্ধ। 2 নম্বর দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় কত সালে? 1971 সালে। 3 নম্বর দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়? উত্তর হবে 9 মাস। 4 নম্বর দেখো, বাংলাদেশ কত সালে স্বাধীন লাভ করে? উত্তর হবে 1971 সালে। 5 নম্বর দেখো, বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক কে? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 নম্বর কাটা, 7 নম্বরে দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর হবে 11টি সেক্টরে। 8 নম্বর কেটে দাও, 8 নম্বর কেটে দাও, 9 নম্বর কেটে দাও, 10 নম্বরে আসো। 10 নম্বর দেখো, পাকিস্তান সেনাবাহিনী কত তারিখে আত্মসমর্পণ করে? উত্তর হবে 1971 সালে 16ই ডিসেম্বর। 11 নম্বর দেখো, পাকিস্তান সেনাবাহিনী কোথায় আত্মসমর্পণ করে? উত্তর হবে রেসকোর্স ময়দানে। 12 নম্বর দেখো, 12 নম্বর কেটে দাও, 13 নম্বর কাটো, 14 নম্বর দেখো, 14 নম্বর দাগায় দাও, স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদানের জন্য বীর উত্তম উপাধি লাভ করেন কতজন? উত্তর
68 জন। 15 নাম্বার, 15 নাম্বার কেটে দাও, এই তোমাদের দাগিয়ে দিলাম, তোমরা ভালো করে এই সাধারণ জ্ঞান করে নেবে। আর তোমাদের ক্লাস শুরু হলে আমি আবার পড়া ধরা নেব, তার পরবর্তী ক্লাসে আবার তোমাদের দিব আরো 36টায় 37টায় এইভাবে তোমাদের দাগিয়ে দেবো। তাহলে আমরা এখন আজ আসি, ভালো থাকো, বাই।